ঘটনাটা কখন ঘটেছিল? এই কালকে ঘটেছে, শিয়ালটা পড়েছে ঠিক যখন ভাত খাচ্ছি, তখন একটা চাই করেছে, তারপরে হচ্ছে সন্ধ্যে হতে গেল, তখন তখন দেখছি সবাই মিলে এসে বলে ঘাটা ফেঁকাতে নিয়েছি, তারপর মালপত্র সব দেখে। টানা বৃষ্টির জেরে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল রামজীবনপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের এক বাড়ি। ব্যক্তির নাম সুকুমার গায়েন। তেনারা ভাত খেতে গিয়ে দেখে যে মাটির ধস্তে নেমেছে, তখন তাড়াহুড়ো করে বেরিয়ে ফাঁকে চলে যায়। সুকুমার বাবু জানান, বাড়ির ভিতরে অনেক কিছু সামগ্রী রয়ে গেছে, কোনো কিছু বের করতে পারা যাচ্ছে না, তারপরেও কিন্তু আমরা প্রাণে বেঁচে গেছি। খবর পেয়ে যায় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখে পাশের একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে আশঙ্কাজনক একদম পড়ে রয়েছে, পাশের বাড়ির ক্ষতি হতে পারে বলে জানায়। সুকুমারবাবু কি বলেন শুনব। ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনাটা ঘটেছে, দেয়ালটা পড়েছে ঠিক যখন ভাত খাচ্ছি, তখন একটা চাই পড়েছে, তারপরে হচ্ছে সন্ধ্যে হতে গেল, তখন তখন দেখছি সবাই মিলে এসে বলে ঘাটা ফাঁকা দিল বলি, তারপরে মালপত্র সব এখানে চলে সব বার করা যায় না, অনেক রয়ে গেছে, বার করে এনে আমার বইপত্র কিছু বার করে এনে চলে এসেছি, মাল প্রচুর রয়ে গেছে, গাদা রয়ে গেছে সব মাল। একটু দাঁড়া, প্রশাসনকে কি আপনারা জানিয়েছিলেন? আসছিল প্রশাসন, ওই জানিয়েছিলাম, ওই পৌরসভা জয়ন্ত সিং আসছিল, দেখে গেল, দেখে যাওয়ার পর সে সাবধান করল, সে নিজেই বলে ইডিলি চলে যায়, তো পৌরসভার থেকে এসেছিলাম জনাদাসে, তারা এসে তো আমাদের বাড়িটা তো ভেঙে সরাতে হবে যা পরিস্থিতি হয়ে আছে, তো এটা কি পৌরসভা থেকে করে দিয়ে পড়েছে? না, পৌরসভা থেকে ভাটা করেছে, ভেঙে সরিয়ে দেওয়ার ব্যবস্থাটা নিয়ে আছে। হ্যাঁ, 30,000 টাকা ভাঙানি লাগে, ইয়ে থেকে করে দিয়ে যাবে, ওই কী বলে ডিসিপি আমাদেরকে করতে হবে, এই দুটোর সময় ভাঙা হবে। আপনার নাম? আমার নাম সুকুমার যাবে। অনেক জিনিস ভেঙে গেছে সব, বলে 5 নম্বর ওয়ার্ড চাপা পড়ে গেছে, 5 নম্বর। নমস্কার, আমি প্রিয়া, আপনারা দেখছেন এই আই ভারত নিউজ। এই ভারত নিউজ, সঠিক খবর, সঠিক বার্তা, নজর রাখুন চ্যানেলে।